Bismillahirrahmanirrahim. Channel Air Islam bole ki amra kori ki ei onushthan theke shrota darshokder ke janacchi priti o shubhechha. Goto onushthane amra alochona korchhilam gender issues. Ajke ei shongkranto onnanno prosongo gulo amra tene anbo amader alochonay. Amar shonge অংশগ্রহণ করছেন ডক্টর ফারহানা ফেরদৌসি এবং আবদুল্লাহ আল মামুন। স্যার, ইসলামের প্রচার এবং প্রসারে মেয়েদের ভূমিকাটা কি হতে পারে? আমরা বিভিন্ন সময় ছেলেদের ভূমিকার কথা বলে থাকি। আমি বলি, প্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন নবীজির পর, তিনি কে? নারী। তিনি একজন নারী, বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তিনি গ্রহণ করলেন। প্রথম যিনি শহীদ হয়েছিলেন, যে মহিলা শহীদ হয়েছিলেন, কি? সুমাইয়া, একজন রমণী। আর আমরা যে এত হাদিস কোট করি, আমরা বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে অনেকগুলো হাদিস কোট করি না, তো সেই হাদিস কোট করে তাদের ক্ষেত্রেও আবার করি। তার চেয়েও আরও একটা জিনিস আছে, এই যে ইউমেনশন ইনস্টিটিউশন, হজের যে সমস্ত ব্যবস্থাগুলো আছে, যে রীতিতে আমরা করি, এর অধিকাংশগুলোই মহিলাদের স্মৃতি দিয়ে ঘেরা। যারা হজ করেছে তারা জানেন যে যখন সাফা মারওয়ার মধ্যে দিয়ে যায়, একটা অংশ আছে দুটো সবুজ বাতি, ওইখান দিয়ে একটু তাড়াতাড়ি যায়। কেন না? ওইখানে বিবি হাজেরা তার সন্তানকে, ওই জায়গায় তার সন্তান আসার পর সন্তানকে দেখছিলেন না, তো ভাবছিল কি হলো, তাকে কি কে কে আছে, তো সেই জন্য দৌড়ে যাচ্ছিলেন যাতে গিয়ে আবার দেখতে পারেন। তো আমরা যখন দৌড়াই তখন এই মহিষী নারীর কথা কি আমাদের মনে আসে না? তারপরে যখন আমরা এগুলো করবার পর যখন জমজমের পানি খাই, তখন আমাদের মনে হয় না যে তার শিশুর জন্য তিনি যখন মানে আকুতি করতে থাকলেন স্রষ্টার কাছে, যে এইটা তখন তার পায়ের শিশুর পায়ের আঘাতে যে একটা জম জম পানি উঠতে, জম জম মানে বন্ধ করো বন্ধ করো, সে পানি এখনো বন্ধ হয়নি। যখন আমরা ইয়েতে যাই, আরাফাতে যাই, তখন সেই আরাফাতের মাধ্যমে কি হয়েছিল, ওখানে বিবি হাওয়া এবং আদম আলাইসাল্লামের ওই জায়গায় তারা মিলন হয়েছিল। আমরা সেই জন্যে আরাফাতে যাওয়াটা, মাউন্ট আরাফাতে, এটা একটা অবশ্য করণীয় কাজ। তো সব জায়গায় হজের পুরো জায়গাটা জুড়ে মেয়েদের স্মৃতি দিয়ে ঘেরা। তো আমরা এই ইনস্টিটিউশনে এটা বলতে পারি, এবং অবশ্যই কথা ঠিক আছে যে এক সেকশন অফ ইউ কোরআনে আছে তোমরা ইসলামের প্রচার করবে, এটা আসে, কিন্তু সেই প্রচার করা এর মধ্যে মসজিদ ভিত্তিক যেসব ফাংশন সেখানেও কিন্তু মেয়েদের একটা রোল আছে। আমাদের মনে হয় স্যার, বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের মনে হয় যে বেশিরভাগ মানুষের এই মেয়েদেরকে মসজিদে গিয়ে নামাজ পড়া এবং ঈদের নামাজ পড়ার বিষয়ে নিরুৎসাহিত করা হয়। এক্স্যাক্টলি, এটাতে অসুবিধা হয়। কারণ আমি বলি, প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগেও বলেছিলাম, যখনই কান্না শুনতে পেতেন বাচ্চার, তখন বুঝতে পারেন ওদের মায়েদের কষ্ট হচ্ছে, এই বাচ্চার কান্না শুনলে তো কনসেন্ট্রেট করতে পারে না। তো যারা নামাজ পড়ে, উনি যখন পড়াতেন সংক্ষিপ্ত সুরা, অন্যদেরও বলতেন সুরা সুরা সংক্ষিপ্ত করো, এতে ধর্মের প্রতি বিরক্তির জন্য না হয়। This is the thing. So, we were discussing women's empowerment. Empowerment can begin to ask the financial chara. কোনো কিছু নেই। এই বিষয়ে স্যার আমার একটা জিজ্ঞাসা ছিল আপনার কাছে, যে আমরা জানি আমাদের ধর্মে, ইসলাম ধর্মে, বাবা মায়ের সম্পত্তির ক্ষেত্রে ছেলে মেয়ের রেশিও হচ্ছে 2:1। এই 2:1 এই বন্টনটি কি জেন্ডার ডিসক্রিমিনেশন কি না, এটা কি স্যার একটু বিস্তারিত ব্যাখ্যা করবেন? তো আমি প্রথমে বলতে চাই, যে স্রষ্টা, এই বিগ ব্যাং থিওরি আমরা এখন দেখি, তারপরে কঠিন গাণিতিক সমীকরণের মধ্য দিয়ে আমরা সৃষ্টির প্রথমটা বুঝতে চাই, এত জটিল ম্যাথমেটিক্যাল ফ্রেমওয়ার্ক অফ দ্য ক্রিয়েশন অফ দ্য ইউনিভার্স, যিনি যেটা করলেন সেই মহা গণিতজ্ঞ, তিনি কি পাটিগণিতে দুর্বল? এটা করলেন কারণ একটা কারণ আছে। কারণটা যেটা বলা হয় সেটা হলো, মেয়েদের, মেয়ে জন্মালো, ডিসক্রিমিনেট করলেন না, তাকে শিক্ষা দেওয়ার কথা হলো, শিক্ষা দিলাম, সে চাকরি করবে
তার ইনকাম হবে, ইনকাম হবে, কিন্তু সম্পত্তির ক্ষেত্রে অর্ধেক না, সম্পত্তির আগে তার সংসার চালানোর কথাটা বলতে হবে তাকে। এই দায়িত্বটা কিন্তু কমপ্লিটলি ছেলেদেরকে দেওয়া হয়েছে। দি ইনহেরিটেন্স তো আসে বাবা মা মারা যাওয়ার পরে, তার আগে মেয়েদেরকে যে মোহরানোর কথাটা, এই কথাটা কিন্তু কেউ বলে না। মোহরানা একটা ইনকাম, মানে আনার্ন ইনকাম, আমি বলবো ইনকাম কারণ ইউ গেট সাম মানি। মোহরানাটা একটা ধার্য করা হয়, এটা মুসলিম ফ্যামিলি ল অনুসারে। এমন কোনো আছে যে যারা বিয়ে হয়েছে মোহরানা হয় নাই? তা তো না। সো এখন অ্যাট দ্য ইয়োর লেভেল এডুকেটেড ইউনিভার্সিটি টিচারদের লেভেলে পড়ি, মোহরানা কত হতে পারে? ক্যান ইউ গিভ মি অ্যান আইডিয়া? স্যার আমার তো আরো 7-8 বছর আগেই বিয়ে হয়েছে, তখন অন অ্যান এভারেজ 5 লাখ ছিল, এখন হয়তো স্যার 10 লাখ হবে। 10 লাখ? আচ্ছা, আমি 10 লাখ, আমি একটা অ্যান্টিসিপেট করে এখানে একটা এস্টিমেট করা আছে, মোহরানা 10 লাখ। আর এই টাকাটা সাপোজ ইউ ইনভেস্ট ইন এ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, তো আমরা তো বলি যে টাকা হবে 2 গুণ 6 বছরে, তো প্রথম 6 বছর পরে 10 লাখ 20 লাখ হলো, দ্বিতীয় 6 বছর পরে 40 লাখ, তৃতীয় 6 বছর পরে 80 লাখ, চতুর্থ 6 বছর পরে 1 কোটি 60 লাখ, পঞ্চম 6 বছর পরে 3 কোটি 20 লাখ। এখন যদি বাবা মারা ইয়ে হয়ে যায়, তো তাহলেও তখন এই চতুর্থ এই 20 ইয়ার্স পরে ধরলাম যে বাবা মা মারা গেলে, তখন তার ব্যাংকে কত আছে? 1 কোটি 60 লাখ। আর 30 বছর পরে করলে তো আরও বেশ, 36 বছর করলে তো 3 কোটি 6 কোটি হয়ে গেল। কোশ্চেন হলো এই যে মোহরানা প্রিসিডস ইনহেরিটেন্স, মোহরানা হয় তারপরে ফ্যামিলি হয়, বাচ্চা কাচ্চা হয়, দাদা দাদি হয়, তারা অনেক এ করে, তখন তারা এটা নিয়ে তারপরে এই মোহরানাটার এই ইয়ের ইনহেরিটেন্সের কথাটা আসে। তো এই তখন ইনহেরিটেন্সের যদি আমি ধরে নিই 2 ছেলে 2 মেয়ে থেকে মারা গেল, আর সে যদি লেখাপড়া খুব ভালো করে শিখে থাকে, অনেস্ট অফিসার থাকে, তো কত কত সম্পদ রেখে যেতে পারে? জাস্ট গিভ মি অ্যান আইডিয়া। একটা বাড়ি যদি অন্তত থাকে কত বাড়ি কত সেটা তো স্যার এখন বর্তমান যদি আমরা ঢাকা শহরের প্রেক্ষাপটে চিন্তা করি সেটা অন অ্যান এভারেজ 1 কোটি টাকার উপরে। আচ্ছা, 1 কোটি হলো, তাহলে 2 ছেলে 2 মেয়ে যদি থাকে, 2 দুগুণে 4 আর 2 2 6, তো 6 জন 1 কোটি টাকা ভাগ করলো, মেয়েরা পেলো 16 লাখ করে, আর ওরা পেলো 32 32, আর এখানে 16 লাখের একটু বেশি। তা আমি যদি এই কথাটা অ্যাকসেপ্ট করি যে ঠকলো, এই কথাটা যদি আমি ধরি অ্যাকসেপ্ট করি 16 লাখ টাকা ঠকলো, রাইট? কিন্তু এখানে তার ব্যাংকে কত আছে? 3 কোটি 20 লাখ, রাইট? আপনার কথা আমি এটা বুঝতে পারি যে ছেলেদের তো বিয়ের ক্ষেত্রে এরকম কোন ফিক্সড ইনকাম, মানে কোন ইনকাম বা এক্স্যাক্টলি নাই, কিন্তু মেয়েদের আছে। সেই জন্য বিয়ে করা কিন্তু ইসলামে খুবই কঠিন। এই যে 4টে বিয়ের কথা বলে, একটা বিয়ে করতে মানা করা হয়েছে, যতক্ষণ পর্যন্ত মেনটেন করতে না পারবে ততক্ষণ পর্যন্ত ধৈর্য এবং সিয়াম এর সঙ্গে তোমরা ওয়েট করবা। অনেক জায়গা আছে সাদি আরবে ছেলেদেরকে সাহায্য করতে হয় বিয়ে, বিয়ে করা অত সোজা না। তো অল সেড অ্যান্ড ডান, আমার মনে হয় যে এটা আমাদের বোঝা উচিত যে আমাদের ইনহেরিটেন্সের যে নিয়মটা আছে এবং আমাদের মোহরানা যদি ঠিক মতো দেয়, আসলে দেয় না, সেটা হচ্ছে আসল কথা। এখানে অন্যায়টা করা হয়, যে ইনজাস্টিস করা হয় মেয়েদের, যে মোহরানাটা সেই দিন দিয়ে দেওয়া হয় না। স্যার অনেক সময় গহনা দিয়ে বলা হয় যে উসুল দেখানো হয়, এটা কি স্যার? উসুল ঠিক আছে, গহনা যদি সে তো যাকে দিল সে যদি বিক্রি করে ইনভেস্ট করে ফাইন, কিন্তু পুরোপুরিটা দিয়ে দিতে হবে। তাহলে স্যার এই ক্ষেত্রে আমার একটা অবজারভেশন হচ্ছে যে একজন ছেলের যতটুকু সামর্থ্য আছে ঠিক ততটুকুই মোহরানা নির্ধারণ করা উচিত। অফ কোর্স ইটস এ কন্ট্রাক্ট, প্রেস্টিজ ইস্যু না, ইটস এ কন্ট্রাক্ট। একটা রিক্সাওয়ালার বিয়ে হবে না? হবে, তার কত হবে? তার হবে তার একটা একটা রিক্সার 10,000 টাকা হতে পারে তার, ইটস এ কন্ট্রাক্ট। কিন্তু তার এই কন্ট্রাক্টটা মেনটেন করতে হবে, টাকাটা দিতে হবে। স্যার আমি এখানে যেটা অ্যাড করতে চাচ্ছি, তাহলে মেয়ের বাবা মাকে কখনো মানে বেশি ইম্পোজ করা উচিত না, অ্যাট দ্য সেম টাইম ছেলের বাবা মার এটা যেন আমি বেশি আমার ছেলের বিয়েতে বেশি মোহরানা নির্ধারণ করলাম। অফকোর্স না, এখানে বাড়াবাড়ি নেই, বিয়ে তো এরকম করে খরচ করা, এত লোক ডেকে খরচ করা, দিস ইজ আন ইসলামিক। কিসের টাকা এটা? এটা আমার ছেলে মেয়ে বিয়ে করলো, তো এটাকে লিগালাইজ করতে হবে? দ্য ম্যারেজ হ্যাজ বিন লিগালাইজ, আমি সোশ্যাল যে যতটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটাই তো বুঝেছেন, কত সিম্পলি ভাবে একটা বিয়ে দেওয়া যায়।
স্কন্ডার মানি, স্কন্ডার করো, ওই টাকাটা গরিব মানুষকে দিয়ে দিলে তো অনেক অনেক কাজ হয় তারা পেতে পারে, যে টাকা খাওয়ায় লোককে সে টাকা যদি কাপড়টাকে দেওয়া হয় তারা অনেক বেশি উপকৃত পারে, জীবনে যেতে পারে। অনেক ক্ষেত্রে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেখি স্যার যে যখন ছেলে সন্তান হয় না তখন মাকে দায়ী করা হয়। আমি একটা প্রোগ্রাম করছিলাম বাংলাদেশ টেলিভিশনে, তো এই এই জেনেটিক্স নিয়ে, তো একটি মেয়ে শুনেছিল, শুনে বলেছিল ওনার প্রোগ্রামটা আর একবার টেলিকাস্ট করা যায়, আমার হাজব্যান্ডকে শোনাতে চাই, আমি চারবার চারটা মেয়ে হয়েছে, আবার আমি প্রেগনেন্ট, এবার যদি আমার মেয়ে হয় হয়তো আমাকে তালাক দেবে। অ্যাবসলিউট ননসেন্স কথাবার্তা, কারণ ছেলে বা মেয়ে হয় এটা এটা পুরুষের উপর নির্ভর করে, পুরুষের এক্স ওয়াই ক্রোমোজোম আছে, মেয়েদের এক্স এক্স ক্রোমোজোম, তো ওয়াইটা যদি না আসে তো ছেলেটা হবে কেমন করে, এক্স ওয়াই হবে কিভাবে? আর দুই হলো যে এটা কি আমরা এখনো ওই যুগে আছি যে ছেলে না হলে আমার বংশলতিকা আমার জেনিওলজিক্যাল ট্রি হবে না, ছেলে হোক মেয়ে হোক এটা বড় কথা না, বড় কথা দে আর হিউম্যান বিংস, এভাবে যদি আমরা ডিল করি তাহলে জেন্ডার ইস্যুস, আমরা ইসলামের আলোকে জেন্ডার ইস্যুস একটা বড় বিষয় এবং এটা খুব সুন্দরভাবে অ্যাড্রেস করা যায়, জানি না বলেই অনেক বিপত্তি। আমাদের আলোচনার আজকে এখানেই শেষ, আল্লাহ হাফেজ।